জার্মানি বন শহর থেকে স্বাগত জানাচ্ছি, আমি খালেদ মহিউদ্দিন। আমরা কথা বলবো হচ্ছে বিজ্ঞান, ধর্ম, বিশ্বাস এবং তার মধ্যেকার রাজনীতি এবং ইতিহাস নিয়ে। এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন শিক্ষাবিদ ও দার্শনিক ডক্টর সলিমুল্লাহ খান। আমাদের সঙ্গে থাকার কথা ছিলেন সুবর্ণা মুস্তফা এমপির। তিনি কিছু ক্ষণ আগে আমাদের জানিয়েছেন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তিনি থাকতে পারছেন না। আমরা তার সুস্থতা কামনা করি এবং দর্শকদের কাছে ধারণা করি যে প্রফেসর সলিমুল্লাহ খানের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, আমরা সেটি স্যারকে করার চেষ্টা করব। প্রফেসর সলিমুল্লাহ খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আপনাকেও ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। স্যার, আমরা যে বিষয়টি নিয়ে শুরু করতে চাই, স্যার আপনি জানেন যে মুন্সীগঞ্জের রামকুমার উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক, যিনি বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল, তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে ধর্মের অবমাননার অভিযোগে। এবং সেই গ্রেপ্তার প্রসঙ্গে বলা হয়েছে তিনি ধর্মের অবমাননা করেছেন, কারণ তিনি বলেছেন যে এটা বিজ্ঞানের ক্লাস, ধর্মের ক্লাস নয়, বিজ্ঞান পরীক্ষার মধ্যে নিরীক্ষার মধ্যে প্রমাণিত ধর্ম হচ্ছে বিশ্বাস। তো তার এই গ্রেপ্তার, তার এই আটক এবং পুরো বিষয়টা নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন। কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যে নীল দল সমর্থনে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির অধ্যাপক, মানে শিক্ষক নেতা, সাধারণ সম্পাদক, তিনি 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 বলেছেন যে আমাদের 90% মানুষ যেহেতু মুসলিম, সেখানে ধর্ম নিয়ে কন্ট্রাডিক্টরি বক্তব্য দেওয়াটা কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। অন্যদিকে আরেকজন অধ্যাপক ডক্টর জাফর ইকবাল, তিনি 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 বলেছেন যে এটি খুবই দুঃখজনক এবং এই রকম তিনি, আমি যদি তাকে একদম উদ্ধৃত করি, তিনি বলেছেন যে শিক্ষক হৃদয় মণ্ডলের সঙ্গে যা হয়েছে তা আমার জন্য অত্যন্ত দুঃখের, দুঃখের এই কারণে যে শিক্ষকতা জীবনে বিজ্ঞানী পড়িয়েছি ছাত্রছাত্রীদের। আমার সম্পাদনা, তিনি বলেছেন দশম শ্রেণীর বিজ্ঞান বইটি যিনি সম্পাদনা করেছেন তিনি তার মধ্যে অন্যতম, সেখানে আমার সম্পাদনা বা রচিত একটি বই বাচ্চাদের যেখানে এইসব প্রশ্ন উত্তর দিতে পারেনি, এই বই পড়ান এমন একজন শিক্ষকের এরকম দুর্ভোগের জন্য তিনি খুবই দুঃখিত এবং তিনি মনে করেন যে তাকে যদি মুক্তি না দেওয়া হয় ডক্টর জাফর ইকবালকেও গ্রেপ্তার করা উচিত এই কারণে। আমরা সার্বিক বিষয়টা নিয়ে স্যার আপনার সঙ্গে আপনার মতামত একটু আমরা শুনতে চাইব। ধন্যবাদ আপনাকে। এখানে দুটো বিষয় একসাথে জড়িত হয়ে পড়েছে। একটা হচ্ছে বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় মণ্ডলের সমস্যা, আরেকটা হচ্ছে আমাদের সকলের জাতীয় সমস্যা। যে সমস্যাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, দৃশ্যত মনে হয়, পত্রিকায় যা পড়লাম এবং আপনার কাছে যা শুনলাম তাতে মনে হয় গোটা ব্যাপারটা একটা সাজানো ব্যাপার। অর্থাৎ এখানে ধর্মের অবমাননা করা বা না করাটা প্রধান বিষয় ছিল না। হৃদয় কুমার মণ্ডলের যে সমস্ত সহকর্মী অথবা ছাত্র তাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, এটা সত্য কথা। কিন্তু এটা কি কারণে তৈরি হয়েছে, তাদের কথোপকথন বলে যেটা পত্রিকান্তরে প্রকাশিত হয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে, তাতে কিন্তু এমন কোনো কথা আমরা দেখি না যাকে ধর্মের অবমাননা বলা যায়। একটা কথা পরিষ্কার করতে হবে এখানে, আপনি কি বলেছেন সেটার সাথে আরেকটা প্রশ্ন জড়িত, আপনার বলার উদ্দেশ্য কি? ধর্মের অবমাননার উদ্দেশ্যে উনি কিছু বলেছেন এমন অন্তত আমার মনে হয়নি। দ্বিতীয় কথা হলো, তিনি যা বলেছেন তাতে ধর্মের উপর আলোচনা আছে কিন্তু অবমাননা নয়। সমস্ত আলোচনা যদি অবমাননা হয় তাহলে কোনো রকম আলোচনা করা যাবে না। আমি বিজ্ঞান বলতে যা বুঝি সেটা হচ্ছে যুক্তিশীলতা, ইংরেজিতে বললে ভালো হয় র্যাশনালিটি। মানুষ যুক্তিশীল প্রাণী, এই কথাটা যদি আমরা বলি, এটা যদি ধর্মের অবমাননা না হয় তাহলে ধর্ম নিয়েও যুক্তিশীল আলোচনা ধর্মের অবমাননা হতে পারে কিনা এটা আমাদের দেখতে হবে। কাজে আমি বলছি আমরা দুটো জিনিস একসাথে দেখি। হৃদয় কুমার মণ্ডলের বিরুদ্ধে মামলা হয়েছে, একটা জামিন অযোগ্য ধারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এখনো জামিন দেওয়া হয়নি। এই বিষয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যা বলেছেন তাতে তার আবেগের প্রকাশ আছে, কিন্তু আমি বলতে চাচ্ছি যে বিষয়টি শুধু হৃদয় কুমার মণ্ডলে সীমিত কিনা আমার সন্দেহ। এটা একটা সামাজিক সংকট বা সামাজিক দুঃখের আলামত মাত্র। বর্তমান আলামতটা কি আমাদের, যে বিজ্ঞান বা দর্শন নিয়ে আরো বিষয় আছে, আমরা যেটাকে হিউম্যানিটিস বলি, যেখানে সমাজ বিজ্ঞান জড়িত, যেখানে মনোবিজ্ঞান জড়িত, যেখানে সাহিত্য জড়িত, শিল্পকলা জড়িত, সবকিছুর বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু আনা যায় এবং অতীতে আনা হয়েছে অন্যান্য দেশে, শুধু আমাদের দেশে নয়। কাজেই ধর্ম এবং বিজ্ঞানের পরস্পরের অবমাননার বিষয়টি আপনার দেখতে হবে ইতিহাসের পরিপ্রেক্ষিতে। ইউরোপের ইতিহাসে দেখুন, যে ইউরোপ আজকে বিজ্ঞানের কল্যাণে
শিল্প বিপ্লবের কল্যাণে সারা পৃথিবীর উপর আধিপত্য বিস্তার করছে, সেখানেও কিন্তু তাদের বড় বড় বিজ্ঞানীদের কথা আমরা জানি, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। গ্রিক দার্শনিক বিখ্যাত সক্রেটিসের বিরুদ্ধে কিন্তু ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছিল, কিন্তু পরবর্তীকাল প্রমাণ করেছে উনি ধর্মের কোনো অবমাননা করেননি, উনি মানুষের সত্য অনুসন্ধানের পথ হিসেবে যুক্তিশীলতাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। মানে মানুষের সত্যকে জানবার বহু পথ আছে, আমাদের স্বীকার করতে হবে ধর্ম সত্যকে জানার একটি পথ, কিন্তু সেই পথই একমাত্র পথ এটা কিন্তু পরম ধার্মিকেরাও বলেননি। অর্থাৎ বিজ্ঞান হচ্ছে সত্য অনুসন্ধানের আরেকটি পথ, কবিতা অথবা সাহিত্য অথবা শিল্পকলাও কিন্তু সত্যকে আবিষ্কারের আরেকটি পথ। সোজা কথায় বলতে গেলে সব মানুষ যদি ভাই ভাই হয়, মানুষের এই সমস্ত কাজ কিন্তু ভাই ভাই কাজ। এখন ধর্মকে বিজ্ঞানের মুখোমুখি দাঁড় করানো এটা একটা প্রাচীন কৌশল, আমার মনে হয় এই কৌশল পৃথিবীর অন্যান্য দেশে সফল হয়নি, কিন্তু তা অনেক ক্ষতি করেছে। আমরাও বর্তমানে সেরকম একটা সংকটের মুখোমুখি হয়েছি, তার বৃহত্তর পরিপ্রেক্ষিতে আমাদের দেখতে হবে। আজকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা যেখানে এসেছি সেখানে অল্প কথা দিয়ে মানুষকে উত্তেজিত করে, তাকে যুক্তি বিমুখ করে, আবেগের পথে ঢেলে দিয়ে, তাকে দিয়ে ধ্বংসাত্মক কাজ করানোর জন্য অনেক শক্তি সক্রিয় আছে। ধর্মবোধ সম্ভবত সেই পথে আবারও ব্যবহৃত হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। স্যার আরেকটা বিষয়, যে খবরটি আজকের গতকাল গভীর রাত থেকে বা আজকে সকাল থেকে অনেকগুলি পত্রপত্রিকায়, নওগাঁর একটি স্কুলে বাচ্চারা হিজাব পরেছে বলে একজন মুসলমান নন এরকম একজন শিক্ষিকা তাকে পিটিয়েছেন, এই খবরটি ছাপা হয় বা এই খবরটি প্রকাশ হয়, কেউ কেউ খবরটি পরে আবার উজ্জ্বল করে। কিন্তু আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি যে newsbangla24.com তারা সারা দিন সেখানে করে সে যেটি জানতে পারলো সেটি হচ্ছে যে সেখানে আসলে হিজাব পরার সাথে কোনো সম্পর্ক নাই, এবং দুজন শিক্ষক, মানে আমি স্যার একটু ওদেরকে উদ্ধৃত করি, এটা হচ্ছে হিজাবের কারণে কাউকে সেদিন মারা হয়নি, স্কুলে নির্ধারিত পোশাক না পরার কারণে দুই শিক্ষক বেশ কয়েকজন শিক্ষার্থীকে ব্যত্যাঘাত করেন, তাদের মধ্যে হিন্দু ছাত্রী ও ছেলে শিক্ষার্থীও ছিল। কিন্তু স্যার খবরটা এসছে এরকম করে, আমরা কি স্যার এরকম একটা দেখতে পাচ্ছি যে একটা উই আর দে করার একটা চেষ্টা করা হচ্ছে, যে উমুক হচ্ছে ওরকম তুমুক হচ্ছে সেরকম, এইটার ঐতিহাসিক জায়গা বা বর্তমান সামাজিক প্রেক্ষাপটটা যদি স্যার আপনি একটু বলতেন, কারণ এটা একদম স্পষ্ট। আজকে আমাদের সাথে, আপনার সাথে যে আরেকজন অতিথি থাকার কথা ছিলেন সুবর্ণা মুস্তাফা, তিনি টিপ নিয়ে সংসদে বলেছিলেন বলে আমরা আমাদের ওয়েবসাইট সহ আরও অনেক জায়গায় দেখব যে তাকে নিয়েও প্রচুর সমালোচনা হয়েছে, তিনি এটি কেন বললেন। তো এই উই আর দের জায়গাটা যদি স্যার একটু বলেন, আমরা এই মুখোমুখির কথাটা যেটা আপনি বলছিলেন সেটা যদি একটু বলতেন, যে এটা কি আসলে বাড়ানোর চেষ্টাটা করা হচ্ছে এবং করে কার লাভ হচ্ছে, আসলে এতে কে বেনিফিটেড হচ্ছে? এটা খুব সঙ্গত এবং প্রাসঙ্গিক প্রশ্ন। আমি একটু হৃদয় মণ্ডলের ইস্যুর থেকে ঘুরে আসি। সেখানে দেখেন হৃদয় মণ্ডলের যে আলাপ ক্লাসের ভিতরে ছাত্রদের জন্য, আমি যুক্তির খাতে যদি ধরেও নেই তার যুক্তি সঠিক নয়, তারপরেও সেটা যে রেকর্ড করা হলো এটা কি তার অনুমতি নিয়ে করা হয়েছে? ক্লাসের ভিতরে ছাত্রদের তো এই রেকর্ডার নিয়ে, সেটা অডিও হোক ভিডিও হোক, যাওয়ার তো কথা নয়। আচ্ছা, ছাত্র যদি গিয়েও থাকে, সেটা পরবর্তীকালে আঞ্চলিক কিছু শক্তির সাথে মিলে স্কুলের কাছে এসে মিছিল করা বা স্লোগান দেওয়া বা কিছুটা হুমকি দেওয়া, জিনিসটা তো বোঝা যাচ্ছে একটা সংগঠিত প্রক্রিয়া। এটার সাথে এখন নওগাঁ যেটা বলছেন, সেখানে আরেকটা কথা পরিষ্কার করা উচিত, কোনো ক্রমেই ছাত্র বা ছাত্রীকে ব্যত্যাঘাত করা উচিত নয়, সেটা হিজাবের জন্য বলছি না, যে কোনো কারণে। বহুদিন আগে থেকে এটা নিষিদ্ধ হয়েছে, অন্তত দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে ছাত্রদের গায়ে হাত তোলা শিক্ষকদের অধিকারের মধ্যে পড়ে না, এমনকি তাদেরকে অযৌক্তিক বকাবকি করাও পড়বে না, এটা অভিন্ন প্রশ্ন। কিন্তু এখন যদি এই ঘটনা ঘটে থাকে, ওই শিক্ষক বা শিক্ষিকা যদি কাউকে ব্যত্যাঘাত করে থাকেন, তাহলে তিনি অন্যায় করেছেন। কিন্তু এর সাথে আপনি যেটা বলছেন হিজাব জুড়ে দেওয়া হচ্ছে কেন, আমার তো মনে হয় না, আমাদের তো বেশি দিন হয় না, এই তো 2-3 মাস হলো মাত্র, এই কুমিল্লায় একটা পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে দিয়ে আসা হয়েছে, এরকম একটা হইচই হলো, তাতে কত অগ্নিকাণ্ড হলো, কত সাম্প্রদায়িক হামলা হলো, এখন ব্যাপারটা এক ধরনের চুপচাপ হয়ে গেছে। এই যে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে, সবগুলোর মধ্যে দেখা যায় হয় প্রত্যক্ষভাবে যেমন কুমিল্লার ঘটনায়, অথবা পরোক্ষভাবে এখন যেমন বলছেন একটা ক্লাসে ছাত্রদের উদ্দেশ্যে বিজ্ঞানের শিক্ষক বক্তৃতা দিচ্ছেন, অথবা নওগাঁয় কেউ কোন ধরনের পোশাক পরে আসছেন, এগুলি পরোক্ষভাবে। এখন আপনাকে আমি জিজ্ঞাসা করছি,
কোন ধরনের সামাজিক পরিবেশে অথবা কোন ধরনের মাঠে এই ধরনের গাছা এবং আগাছা একসাথে গজায়। আমি মনে করি আমাদের সমাজে রাষ্ট্রের একটা গভীর গভীরতর অসুখ হয়েছে এখন। এই অসুখের কারণ হয়তো আজকের একটি আলোচনা সভায় সবকিছু আলোচনা করে শেষ করা যাবে না। সমাজে যখন অন্যান্য অসুখ আছে যেটা প্রকাশ করার পথ খুঁজে পায় না, তখন তার নানা আলামত বা লক্ষণ আকারে প্রকাশ পায়। আমি বলছি না যে এই আলামত বা লক্ষণটাই আসল অসুখ, এটা কিন্তু অসুখের একটা প্রকাশ। যেমন আমরা জানি নানা কারণে আপনার জ্বর হতে পারে, কিন্তু জ্বর দিয়ে আমরা বুঝতে পারি যে আপনার ভিতরে কলকব্জার মধ্যে কোথাও একটা অসুবিধা হয়েছে। আমি এই জন্য বলবো সিমটম লক্ষণ বা আলামত আকারে এই অসুখগুলো দেখা দিচ্ছে। এখানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা শুধু আমাদের দেশে সীমিত নয়, আমাদের পাশের দেশে কি ঘটে সেটার প্রভাব যেমন আমাদের এখানে পড়ে। এখন আপনারা যেই বিজ্ঞানের প্রায়োগিক ফলে টেকনোলজির কল্যাণে আপনার সাথে আমি এখন প্রায় জীবন্ত কথা বলছি, এইটার কল্যাণে সারা পৃথিবীর অসুখ আমাদের ঘরেও এসে যায়। আমরা তো দেখলাম মহামারী যেমন ছড়িয়ে পড়ে দ্রুত, এটা তো এক ধরনের আমি বলবো টেকনোলজির কল্যাণে এই রাজনৈতিক মহামারী আমাদের মধ্যে আসছে। যেমন ইউরোপে হিজাব পরার অধিকারের জন্য ইউরোপীয় মুসলিমরা তাদের লড়াইয়ের জন্য তারা লড়াই করছে এই অধিকার ভোগ করার জন্য, কিন্তু আমাদের বাংলাদেশে যেখানে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ সেখানে এই তাদের অধিকার নিয়ে তারা কি লড়াইটা করছে, এই প্রশ্ন আমাদের তুলতে হবে। অর্থাৎ আপনার পরিবেশ যদি আপনি যদি যেমন জার্মানিতে মুসলমানরা সংখ্যালঘু, ইংল্যান্ডের সংখ্যালঘু অথবা সমগ্র ইউরোপের সংখ্যালঘু, সেখানে তাদের উপর বিশেষ করে ফ্রান্সে যেটা করা হচ্ছে এটা নিপীড়ন। সেই নিপীড়নের বিরুদ্ধে যেখানে মুক্তির সংগ্রামে হিজাব একটা ধরেন একটা পতাকা হয়ে দাঁড়িয়েছে, একটা ব্যানার হয়ে দাঁড়িয়েছে, কিন্তু বাংলাদেশেও এটা চালু হওয়াটা মনে হয় একটু বেশি। এই এই বেশি জিনিসটাই আমাদের বোঝা দরকার যে আর রাজনীতিতে আর কোন বর্তমানে বাংলাদেশে ধরেন নগদ রাজনৈতিক সমস্যা কি, এখন দ্রব্যমূল্য বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি মানুষের জীবনে দুর্বিষহ কষ্ট সীমা লঙ্ঘন করছে। আমাদের পাশের বেশি দূরে নয় দেশ, বঙ্গোপসাগরে ঝড় দেখা দিলে হয় কখনো শ্রীলঙ্কার দিকে যায় কখনো বাংলাদেশের দিকে আসে, সেই ঝড় কিন্তু রাজনৈতিক ঝড় বাংলাদেশের বেশি দূরে নেই। আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও এই সমস্যা দেখা দিয়েছে। এই সময় বাংলাদেশে এখন আমরা একের পর এক দেখছি কপালে টিপ পরা অথবা হিজাব পরা অথবা শিক্ষকের দশম শ্রেণীর ক্লাসে বিজ্ঞানের ক্লাসে বিজ্ঞান এবং ধর্মের তুলনামূলক আলোচনা করা, এইগুলি এখন সামাজিক ইস্যু হয়ে পরিণত হচ্ছে। আমরা যদি একেবারেই গর্দভ হয়ে না থাকি তা আমাদেরকে ছেলে খেলা দেখানো হচ্ছে, এটা তো একটা ছেলে বুলানো ছড়ার মতো মনে হয়। এখন আপনি বলতে পারেন কি এটা কি আসল সমস্যা নয়, এটা সমস্যা, কিন্তু আমি মনে করি যে এটা আসল সমস্যার বহিঃপ্রকাশ মাত্র। আমাদের সমাজে এইগুলি প্রধান সমস্যা ছিল না, কিন্তু কোন সমস্যা প্রধান হবে, আপনারা যারা সংবাদপত্রে কাজ করেন তারা জানেন কোনটা আপনার শিরোনাম হবে, কোনটা নিচের দিকে যাবে, কোনটা দ্বিতীয় পৃষ্ঠা যাবে, আপনি জানেন। তা আমরা এটাকে যে শিরোনামে নিয়ে আসতেছি কেন, এর কারণ হচ্ছে অন্য কোনো জিনিসকে আমরা বোধহয় পায়ের নিচে কার্পেটের নিচে চাপা দিয়ে রাখছি। স্যার এটা খুবই ইন্টারেস্টিং, সামাজিক সংকটের স্যার এটা খুবই একটা ইন্টারেস্টিং আলোচনার দিকে যাচ্ছে স্যার। আপনি যে কার্পেটের নিচে যেগুলি চাপা দিতে যাচ্ছে যে স্যার, সেগুলি কি আর একটু ব্যাখ্যা করবেন যে কোন বিষয়টা আসলে কার্পেটের নিচে চলে যাচ্ছে সেটা? আর আমাদের এখনকার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা কথায় কথায় একটি কথা প্রায় শুনি যে বাংলাদেশ হচ্ছে 90% মুসলমানের দেশ, 90% মুসলমান যা চাইবে তাই আসলে করতে হবে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই 90% মুসলমানদের চাওয়াটাকে, মানে আমার প্রশ্ন সবচেয়ে বড় কথা না সরি, যে 90% মুসলমানের চাওয়াটাকে আমরা আসলে কীভাবে বুঝবো? যারা বলছেন যে এটা 90% মুসলমানের দেশ তাদের চাওয়াটাই কি আসলে চাওয়া? আর এই বর্তমান পৃথিবীতে স্যার আপনি মাকলুকাতের কথা বললেন, মানে জার্মানির কথা বললেন, ফ্রান্সের কথা বললেন, পৃথিবীর নানা দেশের কথা বললেন, সেখানে একটা দেশের মধ্যেই শুধু আমরা সংখ্যাগরিষ্ঠ, সেই সংখ্যাগরিষ্ঠতার গর্জন আমরা শোনাবো কিনা, যেটাকে আপনি বেশি বলছিলেন যে ফ্রান্সে সেটি একটি পতাকা হলেও বাংলাদেশের জন্য এটি একটু বেশি কিনা, এটি যদি স্যার একটু আলোকপাত করতেন যে 90% মুসলমানের দেশ আসলে কি চান 90% মুসলমানের। আপনি যে কথাটাই বলেন না কেন প্রত্যেক কথার মধ্যে একটা নির্বাচন আছে, নির্বাচন মানে আপনি আরেকটা কথাকে চুপ করে ওটার বাচনকে বন্ধ করে দিয়ে আরেকটা কথা বলেন। উদাহরণস্বরূপ আমাদের দেশ তো 90% মুসলমানের দেশ শুধু নয়, এটা তো 90% গরিবেরও দেশ, 90% লোক দারিদ্র সীমার নিচে বাস করে। আমি বর্তমানে গভর্নমেন্ট বলবে যে আমাদের শতকরা 20% দারিদ্র সীমার নিচে বাস করে, সেটা কিসের ভিত্তিতে বলে? যাদের আয় দৈনিক $2 কম,
আমি বলছি এটা $2 কম যদি হয়, মাসে যদি 5,000 টাকার নিচে যাদের আয় হয় তাদেরকে গরিব বলা হয়, কিন্তু বাংলাদেশে এখন মাসে তো 20,000 টাকার নিচে যারা আছে তারাও গরিব, সেটা ধরলে কিন্তু 70-90 জন লোককে আপনি গরিব পাবেন। অর্থাৎ গরিবীর যে মাপকাঠি এটা যেমন বেছে নিয়েছেন অর্থনীতিবিদরা, কি কারণে বেছেছেন সেটার কথা আমি আলোচনা করছি না, কিন্তু এটা আদৌ বাস্তব মাপকাঠি নয়, বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। সেইভাবে আমি বলবো বাংলাদেশ তো 70-90 জন গরিবের দেশ, সেই কথা তো কেউ বলছে না। অর্থাৎ আপনি 90 জন মুসলমানের দেশ বলবেন না 90 জন গরিবের দেশ বলবেন, বাংলাদেশ তো 50 জন নারীর দেশ, কিন্তু কোন তত্ত্বটাকে আপনি প্রথমে বলবেন শুরুতে নিয়ে আসবেন সেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এইটা হচ্ছে নির্বাচন করার সময় আমরা নির্বাচন করছি। আচ্ছা বাংলাদেশ তো 50 বছর আগেও শতকরা 90 ভাগ না হোক 85 ভাগ মুসলমানের দেশ ছিল, তাহলে তখন সেই ইস্যুটা বড় হয় না, কারণ এর আগে বাংলাদেশ কিন্তু শতকরা মাত্র 70 জন মুসলমানের দেশ ছিল 1947 সনে। তাহলে আপনি দেখেন এক এক সময় এক একটা পরিচয় বদলায় কেন, এইটাই হচ্ছে আমাদের চিন্তা করার বিষয়। কাজে বাংলাদেশের মানুষের আমি বলেছিলাম যে যেখানে মুসলিম হিসাবে ভারতবর্ষে যেমন ধরেন মুসলমানরা সংখ্যায় যাই হোক না কেন তারা শিক্ষা দীক্ষায় সরকারি চাকরিতে একটু পিছিয়ে ছিল ইংরেজ কলোনিয়াল আমলে, সেই কারণেই তাদের মধ্যে যে অধিকারের আন্দোলন হয়েছে সেটা শেষ পর্যন্ত আপনি জানেন একটা দেশভাগের রূপ নিয়েছিল। কিন্তু তারপরে পাকিস্তান আমলে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যখন আমাদের দেশের বাঙালিদের সংগ্রাম ছিল তখন মুসলিম পরিচয় ছেড়ে বাঙালি পরিচয়টা বড় হয়ে উঠলো, যেটাকে আমরা বাঙালি জাতীয়তাবাদ বলছি, তাহলে সেইটা আরেকটা পরিচয় ছিল। এখন বাংলাদেশ স্বাধীন হওয়ার 50 বছরের মধ্যে তো কথা ছিল বাংলাদেশে ধনী দরিদ্রের বৈষম্য কমবে, বাংলাদেশের সবাই লেখাপড়ার সুযোগ পাবে, অন্তত প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পাবে, বাংলাদেশের সবার স্বাস্থ্য খাত হবে, ঢাকা শহরের মতো এত বড় শহরে অন্তত গণপরিবহন ব্যবস্থা সহনশীল পর্যায়ে আসবে। আপনি এই তিনটা কথাই বলেন, এটা তো পছন্দের বিষয়। আমি যে বড় কার্পেটের নিচে যে কথাগুলো আপনি জিজ্ঞাসা করছেন, একটা হচ্ছে আমি বলি আমাদের পয়সা থাকুক বা না থাকুক, আমরা ধার করেই হোক বা নিজেদের জিডিপি বাড়িয়ে হোক, আমরা মেট্রো রেল করছি, আমরা পদ্মা সেতু করছি, আমরা অনেক দূরপাল্লার এক্সপ্রেসওয়ে করছি, আমরা রেল লাইন সম্প্রসারণ করছি, এগুলি খুব ভালো কাজ, কারণ এগুলো দরকার বলে আমরা মনে করেছি, আমরা আরও অনেক কাজ করছি। কিন্তু আমরা ঢাকা শহরের মতো চট্টগ্রামের মতো রাজশাহীর মতো বড় শহরেও গণযোগাযোগ পরিবহন ব্যবস্থা কেন গড়ে তুলতে পারলাম না? যেমন ধরেন ঢাকা সিটি কর্পোরেশনগুলো প্রথমে 20-30টা বাস নামাচ্ছে, এখন বলছে আমরা 250 বাস নামাবো, কিন্তু যেখানে দরকার 5,000 থেকে 10,000 বাস নামানো, সেটা কি সামর্থ্য নেই বলে নাকি ইচ্ছা নেই বলে? তারা বলবেন সামর্থ্য নেই, আমি বলবো ইচ্ছা নেই, কারণ যে টাকা দিয়ে পদ্মা সেতু করা যায়, যে টাকা দিয়ে আপনার মেট্রো রেল করা যায়, মেট্রো রেল ঢাকা শহরের শতকরা 9 ভাগ লোকের আপনার সাহায্য করবে, কিন্তু গণপরিবহন করার যে ইচ্ছা থাকলে যেখানে 250 কোম্পানি এখন চালায় সেটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় পদক্ষেপ। এইগুলি করা হচ্ছে না বলেই স্বাধীনতা সংগ্রামের যে প্রতিশ্রুতি ছিল দেশের সামাজিক বৈষম্য আয় বৈষম্য কমবে বেকারত্ব কমবে সেটার তো কোনো সমাধান আমরা করতে পারিনি। আমাদের এখানে এখন যে উন্নতি হচ্ছে অর্থনৈতিক উন্নতি এটা হচ্ছে ইংরেজরা বলে জবলেস গ্রোথ। আপনি তখন ব্যাখ্যা দেবেন যে সারা পৃথিবীতে দ্রব্যমূল্য বাড়ছে তাই আমাদের এখানে বাড়ছে, আমি হচ্ছে এখন তো আলোচনার ইস্যু হওয়া ছিল ওইগুলি, কিন্তু সেগুলি না হয় আমরা তো প্রকৃতি তো শূন্যতা সহ্য করে না, বিশেষ করে টেলিভিশন তো শূন্যতা সহ্য করে না, তা আমরা এগুলি আলোচনা করছি। আপনি জানেন টেলিভিশনের দর্শকদের কি চাহিদা, সেই অনুসারে কি আপনি খবর পরিবেশন করেন নাকি আপনি যেটা পরিবেশন করা মনে করেন যে জরুরি সেটা পরিবেশন করেন, দুইটার মধ্যে একটা যোগাযোগ আছে বটে। তা আমি মনে করি বর্তমানে যে সংকটগুলো দেখা দিচ্ছে এর অধিকাংশই হচ্ছে রাজনৈতিক সংকট প্রসূত। আমি কিন্তু ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, অর্থাৎ কেউ ষড়যন্ত্র করে করছে এটা আমি বলছি না, আমাকে পরিষ্কার করে বলতে হবে, সমাজের যে সংকট সেটার অনিবার্য বহিঃপ্রকাশ হচ্ছে এইগুলি নিয়ে আলোচনা। অথবা ধরেন আমাদের আগে অপসংস্কৃতি বলে একটা কথা ছিল, আপনার মনে আছে আজকে 30-40 বছর আগে আমরা অপসংস্কৃতির কথা বলতাম, তার দুটো উপাদান ছিল, একটা হচ্ছে ভায়োলেন্স আর একটা হলো এক্সপ্লিসিট প্রকাশ্যে সেক্সুয়ালিটি দেখানো। এখন কিন্তু সেগুলির কথা অত বেশি হচ্ছে না। ডক্টর আহমদ শরীফ সবসময় বলতেন অপসংস্কৃতি, অপসংস্কৃতি মানে মানে মারামারি কাটাকাটি, এগুলিকে সিনেমায় দেখানো হতো এবং কিছুটা অশ্লীলতা দেখানো হতো, মানে চলচ্চিত্রে চুমু দেখানো যাবে কিনা, যে দেশে এই পিউরিটানিজম আছে সেই দেশে এখন কি চলতেছে আপনারা সবই জানেন। আমি এই জন্যই বলি রাজনৈতিকভাবে আমাদের দেশে এখন একটা ব্যাপক রকমের অচলাবস্থা দেখা দিয়েছে, সংকট দেখা দিয়েছে, শুধু রাজনৈতিক নয় সামাজিকভাবেও দেখা দিয়েছে, সাংস্কৃতিকভাবে এটার বহিঃপ্রকাশ হচ্ছে,
এই তিনটার মধ্যে একটা যোগাযোগ আছে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক, সামাজিক যোগাযোগ। এগুলি বিশ্লেষণ করার জন্য একটু সময় দরকার। স্যার, আমরা আপনার কাছে পরবর্তী প্রশ্নের আগে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে বাংলাদেশে ধর্মীয় সহিষ্ণুতা কমেছে বলে মনে করেন কিনা। 35,000 দর্শক ভোট দিয়েছেন, কমেছে মনে করেন শতকরা 30% দর্শক, 70% দর্শক মনে করেন যে না, কমে নাই। স্যার, আমরা একটু পুরনো প্রশ্নে একটু ফেরত যেতে চাই, যেটি আপনি আলোচনা করছিলেন যে সংকটকে স্যার আপনি ষড়যন্ত্র তত্ত্ব বা ষড়যন্ত্র হচ্ছে বলে আপনি মনে করেন না, কিন্তু স্যার অনেক ক্ষেত্রে কি আমরা এরকম দেখি না যে মূল সংকট যখন আপনি যে বললেন যে জিনিসপত্রের দাম, আমাদের যানজটের সমস্যা, এমনকি গত কয়েক সপ্তাহ বা রোজা শুরু হওয়ার পর থেকে আমরা বিদ্যুৎ এবং পানির সংকট, গ্যাসের সংকট সেগুলিও দেখছি ঢাকা শহরে, পরিবহন সংকটের কথাও স্যার আপনি বলেছেন, আমাদের অর্থনীতির অবস্থা, অনেক মানুষ বেকার, এই পুরো ব্যাপারগুলি বা আমাদের রাজনৈতিক অধিকার, 2018 সালে ভোট, এগুলি আসলে আমাদের যে জরুরি বিষয়গুলি, পরবর্তী নির্বাচন কীভাবে হবে সেগুলি যখন আলোচনা না হওয়ার ক্ষেত্রে এসব বিষয়গুলি সামনে চলে আসে, তখন কি মনে হয় না যে কেউ এই সব বিষয়গুলিতে বেনিফিটেড হচ্ছে? এই হচ্ছে স্যার আমাদের প্রশ্নের প্রথম ভাগ। আর দ্বিতীয় ভাগ হচ্ছে স্যার সংস্কৃতি নিয়ে আপনি যেটি বললেন, সংস্কৃতি বা অপসংস্কৃতি বলতে আমাদের দর্শকরা এটি প্রশ্ন করছেন, টিপ পরা কি আমাদের সংস্কৃতি, হিজাব কি আমাদের সংস্কৃতি, সংস্কৃতি বলতে কি টিপও পরা যাবে, হিজাবও পরা যাবে, আমরা কি সবই নিব, কোনটা রাখবো কোনটা রাখবো না, কি হলে আমাদের সংস্কৃতি বিপদে পড়ে, বিপাকে পড়ে, বা কি হলে আমাদের সংস্কৃতি টিকে থাকে, সংকট, ষড়যন্ত্র এবং সংস্কৃতি অপসংস্কৃতি নিয়ে স্যার যদি একটু বলেন। আপনার অনেকগুলো প্রশ্ন তো একসাথে জড়িয়ে যেন না যায়, আমি একটা একটা করে বলার চেষ্টা করি। যেমন সম্প্রতি আমাদের বর্তমান কৃষিমন্ত্রী অত্যন্ত ভদ্রলোক ডক্টর রাজ্জাক বলছেন যে কেউ যদি দেখাতে পারেন যে না খেয়ে কেউ মারা গেছে বাংলাদেশে, তাহলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব। কথাটা খেয়াল করেন, আজকে তাকে এই পজিশনে কথাটা বলতে হচ্ছে। আমি তার কথাটা যে আক্ষরিকভাবে নেই যে কেউ মরেনি, কিন্তু স্বাধীনতার 50 বছর পরে এই কথাটাই আমাদের আলোচনা করতে হবে কেন? আজকে শোনা যাচ্ছে শ্রীলঙ্কায় দেখেন বলে 1 কেজি চালের দাম 500 টাকা হয়েছে বা বেশি হয়েছে, এইটা কিন্তু দুর্ভিক্ষ বলে। দুর্ভিক্ষ মানে এই নয় যে কোনো চাল পাওয়া যাচ্ছে না, দুর্ভিক্ষ মানে হচ্ছে মানুষের যে আয় আছে সেই আয় দিয়ে, তার দৈনন্দিন আয় দিয়ে দৈনন্দিন খোরাকি কেনা যাচ্ছে না। 1974 সনে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, তাতে কত লোক মারা গিয়েছিল সেই তর্কে আমি যাচ্ছি না, কিন্তু যে কজন মারা গিয়েছিল তাদের কারণটা কি ছিল? একটা বন্যা হয়েছিল, মাস তিনেক তাদের কোনো আয় ছিল না, অথচ সেই সময় চালের দাম সাধারণ দামের চেয়ে 3-4 গুণ বেড়ে গিয়েছিল। এটাকেই বলে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে হচ্ছে যখন ভিক্ষা পাওয়া যায় না। এখন শ্রীলঙ্কায় দেখা যাচ্ছে কি সব কিছুর দাম বেড়েছে, যে কারণে বাড়ুক না কেন, যে বাংলাদেশে সেটা হয়নি, কিন্তু এইখানে তো এখন যে অবস্থা আসছে এটাকে খুব বেশি দুর্ভিক্ষ থেকে দূরে বলা যাবে কি? এখানে মধ্যবিত্ত শ্রেণীর লোকেরাও 3 CV ট্রাকের পেছনে দাঁড়াচ্ছে, সেটা আমি বলছি যে সরকারের বাণিজ্যমন্ত্রী পর্যন্ত নিজেই বলছেন। এই জিনিসগুলো আমাদের তো সচেতন করা দরকার ছিল, এইগুলি তো আলোচনা হওয়ার বিষয় ছিল। আমি এই জন্য বলছি, এখন সংস্কৃতির পৃষ্ঠে আপনি আসেন, আমি মনে করি যে আমাদের অর্থনৈতিক পরিকল্পনার গোড়াতেই মহাগলদ আছে। এখন থেকে শুধু নয়, 1980-এর দশক থেকেই সারা বিশ্বজুড়ে গ্লোবালাইজেশনের নামে, লিবারালাইজেশনের নামে যা হচ্ছে সেটা হচ্ছে বহির্মুখী, রপ্তানিমুখী অর্থনীতিকে গড়ে তোলা। আমাদের দেশীয় বাজারের ভিত্তিতে আমাদের অর্থনৈতিক পরিকল্পনা প্রণীত হয় নাই। এমনকি এখন এখন যে সমস্ত পার্সপেক্টিভ প্ল্যান নেওয়া হচ্ছে সবগুলোর কোটা হচ্ছে হচ্ছে কি, আমরা আমাদের কাপড়ের মতো সস্তা দ্রব্য রপ্তানি করব এবং আমরা মহা দামি গাড়ির মতো এই সমস্ত আন্তর্জাতিক পণ্য আমদানি করব, সমরাস্ত্র আমদানি করব, এটা তৈরি না করে। এই যে অর্থনৈতিক নীতি, রপ্তানিমুখী যেটাকে বলে, এক্সপোর্ট প্রমোশন জোন গুলো দেখছেন, এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজি বলছি না আমরা, এই ইপিজেড গুলো হচ্ছে আমাদের সেই অর্থনৈতিক প্রক্রিয়ার একটি অংশ। তো এইখানে আমরা তো গোড়াতেই আমাদের গলদ আছে। জাতীয় বাজারমুখী অর্থনীতি তারা বলছে এখন সম্ভব নয়। তো আমি বলছি এই যে দুইমুখী অর্থনীতি, জাতীয় স্বয়ম্ভরতা এখন অসম্ভব বলে মনে করা হচ্ছে, আপনি বিশ্ববাজারের উপর নির্ভরশীল হবেন, নির্ভরশীলতা কিছু পরিমাণে আমাদের থাকবেই, কিন্তু শতকরা কত ভাগ নির্ভরশীলতা থাকবে, এটা হচ্ছে শক্তিশালী অর্থনীতির লক্ষণ। আমাদের অর্থনীতি বর্তমানে কিন্তু ভিত্তি খুব দুর্বল। মাও সেতুং বলতেন, চীনের নেতা, তার নাম এখন নেওয়া যাবে কিনা জানি না, বলতে কি হাঁটতে হলে মানুষের 2 পা লাগে, একটা শিল্প আর একটা কৃষি। আমাদের দেশে এখন আমরা কোন মুখে অর্থনীতি করছি? আমাদের একটা জাতীয় বাজার লাগবে, আমাদের আন্তর্জাতিক বাজার অংশগ্রহণ লাগবে। তো সেই দিক থেকে আমরা সম্পূর্ণ আন্তর্জাতিক বাজারমুখী হয়ে আমাদের অর্থনীতিকে এক করতে আমরা শুরু থেকেই বিপদে নিয়ে গিয়েছি। এখন হঠাৎ করে তা মীমাংসা করা যাবে না।
তেলের দাম অথবা দ্রব্যের দাম, এটা হচ্ছে তার বহিঃপ্রকাশ মাত্র। আমি বলছি আমাদের কর্মমুখী জাতীয় সংস্থান না করে আমরা এখন যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে নিজের দেশকে নিয়ে গিয়েছি, এটাতে সংকটের উৎপত্তি হবে। এই সংকট এখনো দেখা যায় না, ভবিষ্যতে আরো দেখা যাবে, তো সেটা রইল। এখন এর বহিঃপ্রকাশ হচ্ছে, ধরেন আমাদের দেশে যে পরিমাণ তরুণেরা বড় হচ্ছেন, তাদের তো শিক্ষার ব্যবস্থা আমাদের এখানে নাই। আমি মনে করি আমাদের দেশে বিনিয়োগের সবচেয়ে লাভজনক ক্ষেত্র হতো শিক্ষা, এবং আমরা শিক্ষিত জনগোষ্ঠী যদি বিদেশে রপ্তানি করতাম, আমি তর্কের খাতিরে বলছি, সেটা ভায়াবল সমাধান নয়। তাহলে এখন যে রেমিটেন্স আমাদের আছে আনস্কিলড বা অদক্ষ শ্রমিক থেকে, তার চেয়ে বেশি গুণ আসতো, কিন্তু আমরা তো সেটা করি নাই রাজনৈতিক কারণে। বাংলাদেশে শতকরা 100% লোককে শিক্ষিত করা সম্ভব, প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় শেষ করে তাদের কারিগরি শিক্ষা দেওয়া বাংলাদেশের বর্তমান আর্থিক অবস্থা সম্ভব, কিন্তু সেটা আমাদের সরকারি কর্মসূচির মধ্যে নেই, কোনো দলেরই কর্মসূচিতে ছিল না। এবং ভবিষ্যৎ এখন যে সরকার আছে তাদের তো নেই, ভবিষ্যতে কল্পনা করতে পারি যারা ক্ষমতায় আসবেন তাদেরকে এই কর্মসূচির কোন রকমের রূপরেখা দেখা যায় না। স্বাস্থ্যের কথা আমি বাদ দিচ্ছি, এখনো স্বাস্থ্য খাতে আমাদের দেশে মোট জাতীয় উৎপাদনের শতকরা 1% জিডিপির 1% খরচ করা হয়, শিক্ষা শতকরা 2.5%। তাতে বোঝা যায় আমাদের কোথায় বড় অর্থনৈতিক সংকটটা আছে। এটা হচ্ছে জনকল্যাণমুখী নয় এই অর্থনীতি, এটা হচ্ছে মুনাফামুখী, এবং তার বহিঃপ্রকাশ আমরা সকলে দেখছি। বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে, কিন্তু এই কোটিপতির সংখ্যা বাড়লেও বাংলাদেশে কিন্তু ওই অর্থে শিল্প কারখানা বাড়েনি। এই সংকটের আলোচনা করার মতো আজকে সময় নেই। আপনার কালচারের কথায় আসি, আমাদের সংস্কৃতি কি মানে? একটা সংস্কৃতি তৈরি হয় আপনার প্রকৃতি থেকে, আর একটা সংস্কৃতি তৈরি হয় আপনার, যেটাকে দ্বিতীয় সংস্কৃতি বলবো, আপনার ইতিহাস থেকে। ধরেন বাংলাদেশের মেয়েরা এখন শাড়ি পরে, এই শাড়ি তো ঊনবিংশ শতাব্দীতে চালু হয়েছে, এর আগে তো শাড়ি পরতো না। বাংলাদেশের মেয়েরা যে শাড়ি, রবীন্দ্রনাথের বড় ভাইয়ের বউ জ্ঞানদানন্দিনী দেবী, অর্থাৎ প্রথম ICS অফিসার যিনি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার স্ত্রী শাড়ি পরে কলকাতার গড়ে বেড়াতে যাচ্ছেন, সেটা একটা খবর হয়েছিল। তার মানে সেটা 150 বছর আগের ঘটনা। কিন্তু আমরা কোনো বাঙালিকে আজকে বলবে যে শাড়ি আমাদের ঐতিহ্য নয়? আপনি বলুন। সেইভাবে বলছি যে কি আমাদের সালোয়ার কামিজ পরাও আমাদের ঐতিহ্য? আপনি বলবেন কি এটা তো উত্তর ভারত থেকে এসেছে। আমাদের মেয়েরা আগে তো দুই টুকরা কাপড় পরতেন, তারপরে তারা মেয়েরা যে ভিতরে যে পরে চলি বলে, এটা তো দক্ষিণ ভারত থেকে আসা, পৃথিবীর সব জায়গা থেকে আমরা নেব। কাজে আমাদের কালচার কি, টিপ পরা আমাদের কালচার নয় কেন? বাঙালি হিন্দু মেয়েরা সবসময় পরে, বাঙালি হিন্দু আর মুসলমান আসলে এক জাতেরই লোক, ধর্মান্তর হয়েছে বলে সেখানে টিপ পরা নিষিদ্ধ হবে কিনা, এইরকম আলোচনা আমাদের সমাজে হতে পারে। কিন্তু তাই বলে কারো উপর রাস্তায় গিয়ে তার গায়ের উপর দিয়ে আপনি একটা মোটরসাইকেল তুলে দেবেন, এটা তো হতে পারে না। আপনারা বলছেন যে সুবর্ণা মুস্তাফাকে কারা কারা নিন্দা করছে, আমি তো ওগুলি পড়ি না। উনি সংসদে যা বলেছেন বলে পত্রিকায় এসেছে, তাতে উনি পরিষ্কার বলছে কোন আইনে আছে যে একজন মানুষ টিপ পড়তে পারবে না, কথাটা তো সঠিক। তো এই জন্য বলছি আমাদের হিজাব পরা যাবে না এটাও যেমন ঠিক নয়, টিপ পরা যাবে না এমন এটাও ঠিক নয়। মানুষের কিছু পরিমাণে স্বাধীনতা লাগে বলে মানুষ 3.5 হাত দেহের জন্য 3.5 হাত ঘর যথেষ্ট নয়, মানুষের কিছুটা স্বাধীনতা থাকতে হবে। এই যে আমরা জামা পরে বসে, এই যে আপনি টাই পরে বসে আছেন, কোট পরে বসেছেন, এটা কি আমাদের সংস্কৃতি? ইংরেজ আসার আগে কি আমরা টাই পরেছিলাম? এটা তো আমার দেখতে কিছু মনে করবেন না ব্যক্তিগত ভাবে, এটা আমাকে বানরের মতো লাগে, গলায় যেটা ঝুলিয়ে দিচ্ছি আমরা, এটা তো ফাঁসির মতো, টাই মানে তো ফাঁসি অ্যাকচুয়ালি, তাই না? তো সেটা আমাদের সংস্কৃতি হতে পারে। তাহলে আগামীকাল থেকে আমরা আন্দোলন করি টাই পরার বিরুদ্ধে? এই ভদ্রলোকের বাচ্চারা সেটা করবেন? আমাদের করবেন না। স্যার আমি আবার একটু এই জায়গার মধ্যে আসতে চাই, যে আপনি দেখবেন যে হৃদয় মণ্ডলের কে নিয়ে যে মন্তব্য, তাকে আটক করা, এটি নিয়ে শিক্ষকদের মধ্যে অনেকেই, যাদেরকে আমরা চিনি হচ্ছে এই সরকারের সাথে সম্পর্ক রয়েছে, তাদের অনেকেও আসলে এর প্রতিবাদ করেছেন। কিন্তু আমরা কিন্তু এর জন্য আওয়ামী লীগ বা বিএনপি, এমনকি বিএনপি কাউকে কোনো একটি প্রকাশ্য অবস্থান নিতে দেখি না, আমরা কিন্তু সরকারের মধ্যে এটার কোনো জবাবদিহি দেখি না। সরকার মানে এই সরকার আসলে কি চায়? এই সরকার হৃদয় মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ এবং বিচারকরা যে তার জামিনটা পর্যন্ত মঞ্জুর করেন না, এটি দিয়ে আসলে আমরা কি মেসেজটা আমরা পাই? আপনি দেখবেন যে স্যার আঠারো জন বিশিষ্ট নাগরিক তার মুক্তি চেয়েছেন, তাদের মধ্যে আব্দুল গাফার চৌধুরী আছেন, সৈয়দ হাসান ইমাম আছেন, ডক্টর অনুপম সেন, রামেন্দ্র মজুমদার, ফেরদৌসী মজুমদার, সারোয়ার আলী, আবেদ খান, সেলিনা হোসেন, লায়লা হাসান, আব্দুল সেলিম, মফিদুল হক, সফিয়া আহমেদ, শাহরিয়ার কবির, হারুন হাবিব, নাসিরুদ্দিন ইউসুফ, মুনতাসির মামুন, সারা জাকের, শিমুল ইউসুফ আছেন, দাদা মুক্তি চাইছেন।
তারা বলছেন যে তাকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত, আটকটাই বেআইনি, কিন্তু সরকার বা আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি প্রায় সবকিছু নিয়েই কথা বলেন, তাকে আমরা কিন্তু এটা নিয়ে কথা বলতে আমি এখন পর্যন্ত শুনি নাই, বিএনপিরও আমরা কোনো অবস্থান দেখি না। তারা কি আসলে কাকে মানে সন্তুষ্ট করতে চাচ্ছেন বা কি বোঝাতে চাচ্ছেন, এই মেসেজটা যদি আপনার কাছ থেকে এর একটু প্রতিক্রিয়া শুনতাম। আপনি জানেন এগুলো সুপরিচিত ব্যক্তি যে 18 জন বিবৃতি দিয়েছেন, তারা সরকার ঘনিষ্ঠ লোক হিসেবে স্বীকৃত, কিন্তু সরকার তাদের কতটুকু মূল্য দেন সেটা আমি বলতে পারবো না। আমি গুজব আকারে শুনি তাদের খুব বেশি মূল্য সরকারের কাছে নেই, তারা অযাচিত হয়ে সরকারকে সমর্থন করেন। এটা শোনা গেছে নির্বাচনের সময় যখন তারা সরকারের কাছে যান, সরকার বলছে আপনারা কয়টা ভোট আনতে পারবেন। বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে মোটামুটি এক ধরনের সামাজিক ভিত্তিহীন, এটা হচ্ছে তার একটা করুণ উদাহরণ। 18 জনের বিবৃতি দিলে যদি 18 জন লোক বের হবে না, তাহলে তারা কোন ধরনের সামাজিক প্রতিনিধিত্ব করেন? অনেকে আমাকে বলেন আপনি বিবৃতি দেন না কেন, আমি বলছি এই ধরনের ভিত্তিহীন বিবৃতি দেওয়ার কোনো অর্থ নাই। আমি কোনো সংগঠন করি না এবং আমি এই আন্দোলনের মধ্যে সামিল হতে চাই না। এখন লোকে চান যে শাহবাগে একটা ক্ষুদ্র দল আবার প্রতিবাদ করার চেষ্টা করছে, আমার মনে হয় এখানে একটা রাজনৈতিক ক্রীড়া থাকতে পারে যে সরকার নিজে চুপ করে আছেন, এটা তো পরিষ্কার বোঝা। আমার অনেক জেলা জজের সাথে পরিচয় আছে, বর্তমানে নয়, যারা সাবেক হয়ে গেছেন, যারা অনেক লোককে মৃত্যুদণ্ড দিয়েছেন, এমন অনেক জজের সাথে আমার আলাপ হয়েছে। তো তারা বলেন যে যে আমরা বিচার করি কিভাবে, আইনজীবীরা আমাদেরকে সাহায্য করেন, আমরা আমাদের একটা যাকে বলে তাদের ভাষায় বলছি স্ট্রং কমন সেন্স দিয়ে জানি এই লোকটি অপরাধ করেছে কি করেছে কি না। তো সেইভাবে বলছি হৃদয় মণ্ডলের ব্যাপারটি এখন সারা বাংলাদেশে পরিচিত হয়ে উঠেছে, যে কোনো ন্যূনতম কাণ্ড জ্ঞান সম্পন্ন লোক, এটা আব্দুল গাফফার চৌধুরী বা হাসান ইমাম লাগবে না, যে তাকে এখানে মামলা ফাঁসানো হয়েছে বলেই মনে হয়। তো যা হোক, সেটা তারা দাবি করেছেন, সরকারের তরফ থেকে বিবৃতি নাই। আপনি খুব গুরুত্বপূর্ণভাবে বলেছেন অন্যান্য যে প্রধান রাজনৈতিক জোট এবং দল, তারা কিছু বলছেন না, সেটা আশ্চর্যজনক ব্যাপার। সমস্যা কিন্তু হৃদয় মণ্ডলে না, আমি আগেই বলেছি, সমাজে মানুষকে যদি আমরা চিন্তা করার, যুক্তিসঙ্গত চিন্তা করার এবং তা প্রকাশ করার অধিকার থেকে বঞ্চিত করি, আখেরে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আমি বলি বিষয়টাকে নতুনভাবে বলা উচিত, বিষয়টা মোটেও বিজ্ঞান বনাম ধর্ম নয়। বিজ্ঞানকেও সারা জীবন লড়াই করতে হয়েছে কুসংস্কারের বিরুদ্ধে, লড়াইগুলি হচ্ছে কুসংস্কার এবং বিজ্ঞানের মধ্যে। আরেকটা হচ্ছে ধর্মের ইতিহাস যারা জানেন তারাও জানেন, ধর্মকেও অনেক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে প্রতিষ্ঠিত হতে হয়েছে। খোদ ইসলামী ডিসকোর্সে যদি আসেন, ইসলাম নিজেকে প্রতিষ্ঠিত করেছে এইভাবে যে আগেও যে আসমানি কেতাব নাজেল হয়েছিল তাওরাত জবুর ইঞ্জিল এইগুলি, সেগুলো অনেক ধরনের তাদের ভাষায় কুসংস্কারে আচ্ছন্ন হয়ে গেছে, সুতরাং আমরা নবায়ন করলাম। ইসলাম নিজেকে প্রথম ধর্ম বলে না, ইসলাম হচ্ছে আদি ধর্মের আধুনিকতম রূপ। তাহলে সেখানেও দেখা যায় ইসলাম হচ্ছে পূর্বতন ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে একটি সংগ্রামের নাম। আমি এই জন্য বলে ধর্মের ইতিহাস হচ্ছে সমাজের ইতিহাসের একটা চেহারা। একইভাবে বিজ্ঞানের ইতিহাসও কিন্তু সামাজিক সংস্কৃতির ইতিহাস, বিজ্ঞানেও কিন্তু মানুষের সৃষ্ট, এবং ধর্মের যে ইতিহাস সেখানে মানুষের সমাজের ইতিহাসই প্রতিফলিত হয়। কাজে আমি বলবো বর্তমানে এইটাকে যে আমরা শুধু সাংস্কৃতিক সমস্যা মনে করছি, যে জন্য সংস্কৃতি কর্মীরা বিবৃতি দেবেন, রাজনীতিবিদরা চুপ করে থাকবেন, এটা কিন্তু মারাত্মক ব্যাপার, মারাত্মক ব্যাপার না বলে বিপজ্জনক ব্যাপার। এইখানে বিষয়টা ধর্ম বনাম বিজ্ঞান মোটেও নয়। আমি আবার বলছি এটা হচ্ছে যুক্তি ভিত্তিক চিন্তার সীমা কতটুকু হবে সেটা নির্ধারণের ব্যাপার। ধর্মের সমালোচনা করা দুই রকম হয়, ধর্মকে অপমান করা আর ধর্ম যে সমস্ত চিন্তার উপর প্রতিষ্ঠিত সেইগুলির যুক্তিসঙ্গত আলোচনা করা, দুটো আলাদা বিষয়, এটা আমাদের জানতে হবে। ইসলামের ইতিহাসের মধ্যে যে যুগটা ছিল অত্যন্ত স্বর্ণযুগ, যেমন ধরেন দশম শতাব্দীর একাদশ শতাব্দীর ইবনে সিনা, যার নামে এখন আমরা হাসপাতাল করি, উনি ছিলেন অ্যারিস্টটলপন্থী বামপন্থী, অর্থাৎ যুক্তিসঙ্গত চিন্তার ধারক এবং ভাগ ইসলামের মধ্যে। তার প্রায় 200 বছর পরে হলে ইবনে রুশদ, ইউরোপীয়রা যাদেরকে আবিসেনা এবং এবারুস বলেন, যাদেরকে এখনো ইউরোপীয়রা অনুসরণ করেন চিন্তার আদর্শ হিসেবে, তারা কিন্তু ইসলামী সমাজের মধ্যে ছিলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল ধর্ম অবমাননার। কিন্তু আজকে যারা অত্যন্ত কট্টর ধর্মপন্থী রাজনীতিবিদ, তারাও তাদেরকে গুরু হিসেবে সম্মান করেন। এই জন্য আমি বলছি আমাদের একটু ধৈর্যের প্রয়োজন আছে, সমাজের চিন্তাশীলতার, সমাজের যুক্তিশীলতার, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজন আছে। আমি মনে করি এই সমস্ত বর্তমান যে ইস্যুগুলি হচ্ছে, এগুলি সমাজে যে অন্যায়ের উপর প্রতিষ্ঠিত ধন বৈষম্য,
সেটাকে পরোক্ষভাবে সমর্থন করার কৌশল বিশেষ। স্যার একটু থিওলজিক্যাল জায়গায় যদি একটু আসি, যে আমরা কিন্তু খুব বেশি দিন ধরে অন্ততপক্ষে আমার চোখে পড়ছে না যে ধর্মকে খুব বিজ্ঞান ভিত্তিক বা যুক্তি নির্ভর বলার একটা মানে খুব বেশি জোরে বলার একটা প্রবণতা। ডক্টর জাকির নায়েক থেকে শুরু করে এই যে প্যারাডক্সিক্যাল সাজিদ যে বইটির উল্লেখ ওই হৃদয়মণ্ডলের ক্লাসে তার ছাত্ররা করেছেন, সেইখানেও বলা হয়েছে যে সকল মানে ধর্ম খুবই বৈজ্ঞানিক বা যুক্তি নির্ভর। স্যার ধর্মকে যুক্তি নির্ভর বলতে চেষ্টা করার বা এইটা বলে কি ধর্মকে বড় করার বা মানে ধর্মকে অনেক গুরুত্বপূর্ণ করার যে উদ্যোগটা, সেটা স্যার আপনি কিভাবে দেখেন? মানে আমি যেটা বলতে চাইতেছি স্যার, ধর্মের কি দরকার আছে যে বিজ্ঞানের কাছ থেকে মানে এই অ্যাপ্রুভাল স্লিপটা নেওয়ার? মোটেও দরকার নেই। আমি মনে করি যারা এই যে কথায় কথায় স্কুলের শিক্ষক যদি বলেন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এটাকেও একসময় আপনি জানেন বেশি দিন আগে নয়, 350 বছর আগে ইউরোপে এটাকে ধর্মদ্রোহিতা মনে করা হয়েছিল, আপনি নিজে জানেন, কোনো কোনো লেখায় লিখেছেনও, আমি বলবো সেগুলি আমাদেরকে এখন পিছনে ফেলে আসতে হবে। তো এখনও যদি আমাদের দেশে সেই পর্যায়ে আলোচনা হয়, এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। ধর্মের মধ্যে এক ধরনের যৌক্তিকতা আছে। কেন যৌক্তিকতা আছে? মানুষের জীবনে কতগুলি বিষয় আছে যার কোনো মীমাংসা নেই। অর্থাৎ বিজ্ঞান বলতে আমরা যা বুঝি, এটারও একটা আমাদের সমালোচনার প্রয়োজন আছে। বিজ্ঞান বলতে লোকে মনে করে বিজ্ঞানের প্রায়োগিক ফল। বিজ্ঞান মানে মোবাইল টেলিফোন, বিজ্ঞান মানে টেলিভিশন, বিজ্ঞান মানে ইন্টারনেট, বিজ্ঞান মানে চাঁদে যাওয়া, বিজ্ঞান মানে আপনি বিভিন্ন গ্যাজেট তৈরি করবেন। এবং মনে আমরা বুঝতে পারছি না বিজ্ঞান যে আমাদের খেয়ে ফেলছে। এই বিজ্ঞান হচ্ছে কর্পোরেশনগুলির সাম্রাজ্যবাদের মুনাফার সবচেয়ে বড় হাতিয়ার। বিজ্ঞান মানে অ্যাটমিক বম্ব। সুতরাং বিজ্ঞান বিরোধী একটা মনোভাব আমাদের আছে। কিন্তু বিজ্ঞানকে আমরা ধোয়া তুলসী পাতা যদি মনে করি, বড় ভুল করব। আমাদের আধুনিক শিক্ষা হচ্ছে অর্ধশিক্ষা। এই অর্ধশিক্ষার ত্রুটিটা ওই জায়গাতেই, সে বিজ্ঞানকে প্রশ্ন করতে শেখেনি। আমার মতে বিজ্ঞান মানে গ্যাজেট নয়, বিজ্ঞান মানে আমি বলছি কি, আগে দেখেন মানুষের অ্যানাটমি বা শারীরিক তত্ত্ব বোঝার আগে লোকেরকে অবস্টেট্রিক্স বা ধাত্রীবিদ্যা শিখতে হয়েছে। আপনি আমাদের বিজ্ঞানের নিকটতম দূরত্ব কোথায়? ওষুধবিদ্যার সাথে, চিকিৎসার সাথে। কারণ সবাই কিন্তু অসুস্থ হলে ধার্মিক লোক চিকিৎসকের কাছে যায়, কিছু কিছু লোক চিকিৎসকের কাছে না গিয়ে করতো কি, তারা ওজা বা ঝাড়ফুঁকের জন্য যেত, তাবিজের জন্য যেত, এটা কিন্তু ভালো কাজ নয়। তো আমাদের এখন যারা একেবারে চরম ধার্মিক তারাও কিন্তু অসুস্থতার সময় কিন্তু ঠিক হাসপাতালে যায়, আধুনিক চিকিৎসার সুযোগ গ্রহণ করে, কিন্তু চিকিৎসাই বিজ্ঞান নয়, এটা হলো বিজ্ঞানের একটা ফলাফল মাত্র। আমি এই জন্য মানুষের শারীরিক তত্ত্ব, যেমন ধরেন ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন, এগুলি আবিষ্কৃত হয়েছে এক একটা বিপ্লব আকারে। তাহলে বিজ্ঞানের ইতিহাসটা যদি আমরা দেখি, সেটা সংগ্রামের ইতিহাস, এবং তাতে আমরা অনেক ধরনের নতুন তত্ত্ব আবিষ্কার করার জন্য অনেককে আত্মত্যাগ করতে দেখেছি। সংক্ষেপে এটাই বলবো, বিজ্ঞানের সাধনা মনে হয় একক ব্যক্তির সাধনা, কিন্তু বিজ্ঞানের প্রয়োগ বা সাফল্য কিন্তু গোটা সমাজের ব্যাপার। খালেদ এটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদের সমাজ এখনো মানে আমরা এখনো ব্যক্তিগত বিজ্ঞানীদের প্রশংসা করি, কে নোবেল প্রাইজ পেয়েছে বিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে, চিকিৎসায়, রসায়নে কারা নোবেল পেয়েছে। বিজ্ঞানের যেটা বিশুদ্ধতম শাখা আমি মনে করি সেটা কি গণিত। গণিতে যারা বিশুদ্ধতম আবিষ্কার করেছেন সেইগুলো সর্বসাধারণের সম্পত্তি হয়ে গেছে এখন, যার কারণে আমরা অন্যান্য শাস্ত্রে গবেষণা করতে পারি। আর যেটাকে আমরা বলি মানবিক এবং সামাজিক বিজ্ঞান, সেগুলিও তো বিজ্ঞান বটে। তার মানে গোটা বিজ্ঞান চর্চার ইতিহাসটা হচ্ছে সমাজে মানুষের অজানা অচেনা বিষয়কে চেনা এবং জানার মধ্যে নিয়ে আসা, এবং সেটার সীমা এত সীমিত যে আমরা এখনো পর্যন্ত প্রকৃতির অনেক রহস্যের কোনো উদ্ঘাটন করতে পারিনি। কাজে বিজ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করার পর এখন ধর্মের কথা আমরা আসতে পারি। ধর্মের প্রধান ক্ষেত্র হচ্ছে মানুষের সামাজিক সম্পর্ক নিরূপণ বা নৈতিকতা নিরূপণ। কিন্তু ধার্মিকেরা কিন্তু জগৎ সম্পর্কে একটা ধারণা পোষণ করেন, যেমন এক সময়ে যারা বাইবেলের অনুরক্ত এবং ভক্ত পাঠক এরা বলে বলবে যে আপনি তো ধর্মের অবমাননা করছেন। না, তারা বলছে কি, পৃথিবী তৈরি হয়েছে কত বছর আগে, ঠিক গুনে গুনে বলেছিল 4400 বছর আগে। এখন দেখেন সেই ধারণাটা বদলাইয়া আমাদের হাজার নয় লক্ষ বছর কোটি বছরের পিছনে চলে যাচ্ছে। মানুষের জ্ঞান যেমন সম্প্রসারিত হয় এই ধরনের মন্তব্যগুলিও সম্প্রসারিত হয়, কিন্তু ধর্ম বিশ্বাসের মূল অঙ্গ এগুলি নয়। আমি বারবার বলছি মানুষের জীবনে বিজ্ঞান যেমন লাগে ধর্মও লাগে। এমনকি চরম যে লোক বলে আমি ধর্ম পালন করি না, তারও মনে কোনো না কোনো ধর্ম থাকে। আমি এটা ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এই ধর্মের কথা বলছি না। মানুষের যেমন মৃত্যুর পরে কি হয় এটা নিয়ে মানুষের কৌতূহল আছে, কিন্তু আসলে
নিজে বার্টন রাসেলের মতো দার্শনিক বলেছিলেন যে ধর্ম কি, কোনো মানুষ একা হয়ে যখন তার নিজের মনোজগতের মধ্যে তার ঈশ্বরের সাথে যোগাযোগ করে সেটাই ধর্ম। কিন্তু আমি মনে করি ধর্ম সেটা নয়, ধর্ম হচ্ছে একসাথে থাকার জন্য সমাজে সঙ্গবদ্ধ শক্তি হিসেবে, যেটা সবচেয়ে সহজ সেটা হলো 15 রকমের নির্ভরশীলতার একটা উপাদান সে নেয় অন্ধের যষ্টির মতো, এটাকে বলা যেতে পারে মানুষের সামাজিক একটা নিরাপত্তা মানুষ চায়, আমি কোন গ্রুপের মধ্যে আছি, ইংরেজিতে বলে হার্ড ইনস্টিংক্ট, দলীয় মানসিকতা। ইংরেজি যদি বলি ধর্মের একটা ইংরেজি কি ফেইথ, আর গ্রামে যে মেলা বসে এটার ইংরেজি কি ফেয়ার, ভিলেজ ফেয়ার বলি না আমরা, জব ফেয়ার বলি না, ফেইথ এন্ড ফেয়ার এর মধ্যে একটা ঘনিষ্ঠ যোগাযোগ আছে, ফরাসিতে আরো সুন্দর ফোয়া এন্ড ফোয়ার বলে, অর্থাৎ একটা হচ্ছে আপনার হুজুগে চলা আর কি। আমরা এখানে প্রশ্ন হচ্ছে বিশ্বাস নিয়ে নয়, এটা হচ্ছে হুজুগ নিয়ে। আহমদ সাফার যে বিখ্যাত প্রবন্ধ যেটা নিয়ে এখনো লোকে আলোচনা করে, বাঙালি মুসলমানের মন, সেখানে তিনি ঠিক এই কথাটি বলতে চেয়েছেন, এই বাঙালি মুসলমান সমাজ যে কারণেই হোক এক সময় ধর্মান্তরিত হয়েছিল, তাদের একটা পূর্বপুরুষ এক সময় বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, আরেকটি পূর্বপুরুষ নানা রকমের ক্ষুদ্র ক্ষুদ্র ধর্ম গ্রহণ করার পর শেষে তারা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু সমস্যা হচ্ছে উনি বলেন তাদের সমাজের যে মৌলিক শর্তগুলি, অর্থাৎ উৎপাদন ব্যবস্থা, তাদের দারিদ্র, তার বিশেষ পরিবর্তন হয়নি, না হওয়ার ফলে অর্থাৎ তার বিশ্বাসটা সে বদলাইছে শুধুমাত্র বাইরে বাইরে, তলে তলে কিন্তু সেই প্রাগ ঐতিহাসিক সমাজের বিশ্বাসগুলি সে এখনো লালন করে। আমি এখানে যদি কথায় কথায় লোকে যে মৃত্যুদণ্ড দাবি করে, কথায় কথায় লোকে যে এই ধর্মের অবমাননা হয়েছে বলে মিছিল বের করে, এগুলি কিন্তু সেই প্রাগ ঐতিহাসিক মানসিকতারই আধুনিক প্রকাশ। এই জায়গাতে আমাদের কেন্দ্রীভূত করতে হবে, তাতে আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খানিকটা ইন্ধন যোগাচ্ছে। আমি ষড়যন্ত্র বলবো না, অর্থাৎ এই যে যেটাকে বলে সিলেক্টিভ সাইলেন্স, অর্থাৎ নির্বাচিত যা বলে নীরবতা, এটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রফেসর সলিমুল্লাহ খান, আমরা মানে আমি 30-35 বছর আগের কথাও মনে করতে পারি, তখন কিন্তু সামাজিক আলোচনায় এরকম বেশি শুনি নাই যে সকল আবিষ্কার একটি বা আমার ধর্মগ্রন্থ থেকে এসেছে, বা সকল আবিষ্কার সকল বিজ্ঞান হচ্ছে এই একটি বই থেকে আসা। এখন এই ধারণাটা জনপ্রিয় হওয়া বা এই ধারণাটার যে ধর্মের একটা চ্যাম্পিয়নশিপের পুরস্কার বা ধর্ম যে সবচেয়ে শ্রেষ্ঠ এইটা বলতে, এইটা সামনে আসার কারণ কী বলে স্যার আপনি মনে করেন? যে যেমন এই আলোচনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সকল কিছু আসছে হচ্ছে, এবং এটি আমরা প্রায়ই শুনি, ডক্টর জাকির নায়েক তো বলেনি, আমরা ওয়াজে শুনি, আমরা অন্য আলোচনায় শুনি, এমনকি পার্শ্ববর্তী ভারতে যারা হিন্দুত্ববাদী নেতা আছেন তাদের মুখে এই কথা শুনি, তাদের ধর্মগ্রন্থ হচ্ছে খুবই বৈজ্ঞানিক। এইটা আমার প্রশ্নটা হচ্ছে যে এটাকে বৈজ্ঞানিক হইতে হইতেছে কেন? মানে এটা তো 30-40 বছর আগে এত শুনি নাই, আগে তো আধ্যাত্মিক শুনতাম। আমি শুনেছি, আমি চিরকালই বিজ্ঞানের যে যাকে বলা হয় মর্যাদা বেড়েছে, আমি একটু উদাহরণ দেই, অর্থনীতি বলে একটা শাস্ত্র আছে না আমাদের, এটাকে আগে অর্থশাস্ত্র বলতাম আমরা, এখন অর্থনীতি বলে, এইটার পাশে বিজ্ঞান শব্দটা কিভাবে জুড়ে দিয়েছে দেখেন। আপনি জানেন বিশ্বজুড়ে একটা বিরাট জালিয়াতি আছে, আপনার বেশি দূরে নয়, সুইডেন দেশে একটা পুরস্কার দেওয়া হয় যেটার নাম হচ্ছে নোবেল পুরস্কার, 5টা বিষয়ে নোবেল পুরস্কার চালু হয়েছে 1900 সন থেকেই, এটা 1896 সনে করা যে উইল সেই অনুসারে, 1969 সনে অর্থাৎ মূল পুরস্কার প্রবর্তনের 70 বছর পরে অর্থনীতি বলে একটা বিষয়ে পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে নামটা পুরস্কারের নামটা কি, অন্য 5টি পুরস্কারের নাম আপনি জানেন, নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন লিটারেচার, নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন ফিজিক্স, নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন কেমিস্ট্রি, নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন মেডিসিন, এগুলি সুইডেনের একাডেমি দেবে, আর নোবেল মেমোরিয়াল প্রাইজ ইন পিস এটা নরওয়ের পার্লামেন্ট দেবে। কিন্তু পরে 1969 সনে যে পুরস্কারটা দাবি করা হয়েছে সেটার নামটা দেখেন, এটার নাম কি, ব্যাংক অফ সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স। ইকোনমিক্সকে সায়েন্স দাবি করার জন্য এত উদ্বেগ কেন? ফিজিক্সে তার ফিজিক্যাল সায়েন্স লেখে না, একসময় ফিজিক্সকে বলা হতো বেশি, তার নিউটনের সময় কি নাম ছিল ফিজিক্সের, ন্যাচারাল ফিলসফি। কেমিস্ট্রির নাম কি ছিল, আলকেমি, এটা আরব দেশ থেকে এসেছে, অ্যালজেব্রা নামটা এখনো রয়ে গেছে, কেউ এটা নিয়ে আর হইচই করে না, তাই না? মেডিসিন রয়েছে, ধরেন মেডিসিনের নাম ছিল এক সময় মানে ফিজিশিয়ান বলতো ডাক্তারদেরকে, এখন ইকোনমিক্সকে বিজ্ঞান বানানোর এই উদ্বেগটা কেন? এর কারণ হচ্ছে ইকোনমিক্স এখনো বিজ্ঞান হয়ে ওঠেনি, সেই জন্যেই। অর্থাৎ একটা আইডিওলজিকে বর্তমানে যাদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তাদের শতকরা 99 জনই হচ্ছে এই আইডিওলজি যাকে গ্লোবালাইজেশন বলা হয়,
সে গ্লোবালাইজেশনের শিকার। তা আমি বলবো অর্থনীতিকে বিজ্ঞান বানানোর যে আকুতি, এটা ধর্মকে বিজ্ঞান বানানোর আকুতির সাথে তুলনীয়। ধর্মের কোনোই দরকার নেই বিজ্ঞানের কাছে স্যাংশন নেওয়ার। আপনি যে মানব সমাজের শুরু থেকেই বিজ্ঞান যাকে আমরা বলছি, এটা হচ্ছে সত্যকে, প্রকৃতিকে এবং সমাজকে জানার একটা বিশেষ পদ্ধতির নাম। কিন্তু সমাজকে জানার আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে ধর্ম। মানুষ আমরা বলি না, একটা হলো ইন্টেলেক্ট আর হলো ইনটুইশন। তো কিন্তু উভয় ক্ষেত্রেই আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পানির চলাচল দেখি। ধর্মের ইতিহাসে আপনি ঠিকই বলেছেন, ভারতীয় অনেক হচ্ছে সবকিছুই বেদে আছে। এই যে হৃদয় মন্ডলের সাথে যে ধর্ম অবলম্বনা করা হচ্ছে, উনি তো বিশেষ করে ইসলাম ধর্মকে অবলম্বন করেন নাই, উনি হিন্দু ধর্মের কথা একটা উদাহরণ দিয়েছেন যে হনুমানের কানে সূর্য লুকিয়ে আছে। যে এই কথাটা, এগুলো হচ্ছে ফোকলোর। কিন্তু ভারতে বেশ বড় বড় পণ্ডিত লোকেরাও এখন চালুতে, যারা ভারতের হিন্দুত্ববাদী বর্তমান যে বিজেপি সরকার, তাদের লোকেরা সিরিয়াসলি দাবি করছে যে সবকিছু বেদে আছে। আগে তো বলা হতো বেদ অপৌরুষেয়। আমি এইগুলির ভালো মন্দ বলতেছি না, কিন্তু ঘটনাটা বলতেছি। একই কথা বাইবেল পন্থীরাও বলতো, এখন যদি মুসলমানরাও সেটা বলে তাহলে নতুন কিছু বলা হচ্ছে না, একই কথাই। অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ ধর্মগ্রন্থকে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শুধু বলছে না, বিজ্ঞানের চেয়েও সেরা বলছে। আমার মনে হয় সেইখানে কান না দিয়ে আমাদের কান দেওয়া উচিত যে আসল বক্তব্যটা কি, আসল বক্তব্য কি, তারা কি এই কথা বলতে চান? ফর এক্সাম্পল, আমাদের আর বিজ্ঞানের দরকার নেই প্রকৃতিকে বুঝবার জন্য, আমাদের বিজ্ঞানের দরকার আছে? আমি বলছি, আবার অনেক বিজ্ঞানবাদীরাও বলছেন যে আমাদের ধর্মের দরকার নেই, এটা কিন্তু তারা সঠিক করতে পারেন নাই। মানে যা সমস্ত লোক আধুনিক বিজ্ঞানের গোড়ার যুগে কোন কোন পজিটিভিস্ট সায়েন্স, একটা উদাহরণ দিয়ে আমি বলি, বিজ্ঞান যে কত সীমাবদ্ধ এটা না বুঝলে আপনি ধর্মের সীমাবদ্ধতা বুঝবেন না। ফ্রান্সে ঊনবিংশ শতাব্দীতে একজন পণ্ডিত ছিলেন, তার নাম অগুস্ত কোঁত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যার খুব ভক্ত ছিলেন। এই অগুস্ত কোঁত সাহেব বলছিলেন কি, চাঁদ বা অন্যান্য গ্রহ উপগ্রহের মানে কি ধাতুতে গঠিত সেটা কোনোদিন আমরা জানতে পারবো না, কিন্তু এখন আমরা এক ধরনের স্পেকট্রোমিটার পেয়েছি। বিজ্ঞানীরা এখন জানেন যে মঙ্গল গ্রহের যে কেমিক্যাল গঠন কি, সেটা এখন আমরা জানতে পারছি। আমরা আরো জানতে পারবো, কিন্তু তারপরে পুরো জানা কখনো শেষ হবে না। খেয়াল করুন, মহাবিশ্ব এত জটিল, যারা অ্যাস্ট্রোনমি পড়েছেন তারা জানেন অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি দুটো কথার মধ্যে একটু মিল আছে, খেয়াল করবেন। এটা জ্যোতির্বিজ্ঞান আর এটা জ্যোতিষশাস্ত্র। এখন জ্যোতিষশাস্ত্রীরা মনে করেন যে তারা একটা ধর্ম করতেছেন, কিন্তু একদা জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিজ্ঞান একসাথে শুরু করেছিল, কিন্তু আমরা এখন জ্যোতির্বিজ্ঞানের কল্যাণে এখন নাম হয়েছে কি, অ্যাস্ট্রোফিজিক্স, মানে কি ফিজিক্স অফ দি স্টার্স, আকাশের তারকা মণ্ডলের। আমরা কত মিলিয়ন কত বিলিয়ন বছর আগে এসেছি পৃথিবীতে আমরাই জানি না, আমরা 30 লক্ষ 45 লক্ষ বিলিয়ন বছর আগে এখানে প্রাণের বা মহাজগতের উৎপত্তি গুলি বলছি। এই সবগুলি কিন্তু আপনার অনুমান ভিত্তিক। সোজা কথা আমি বলছি, এই জন্যই অনেক আদি বিজ্ঞানী মনে করেছিলেন কি, পৃথিবীতে ধর্মের আর প্রয়োজন থাকবে না। কিন্তু পরিণামে কি হয়েছে, এখন ধর্মেরই জয় হয়েছে। আপনি এটা বলতে, ধর্মের জয় হওয়ার কারণ কি, পৃথিবীর সব দেশের লোকই, এই যে বলছে না 90% মুসলিম, ইউরোপের লোকেরা, আচ্ছা ফ্রান্স তো বাংলাদেশের চেয়ে অনেক বেশি উন্নত দেশ, কিন্তু ফ্রান্সে এই ইররেশনালিটি কেন? মুসলিম মেয়েরা হিজাব পরে স্কুলে যাবে, এটার বিরুদ্ধে ফ্রান্স এত খড়গ হাতে তুলে কেন দাঁড়াচ্ছে? ইসলামের পয়গম্বর সম্পর্কে ইউরোপের অনেক সমালোচনা আছে, কিন্তু তাকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকলে যে সারা পৃথিবীর মুসলমানদের মনে ব্যথা হয়, সেটা জেনে শুনেও স্বাধীনতা নামে ফ্রান্স যে এটা করছে, এটা চেয়ে ইররেশনাল অযৌক্তিক কি হতে পারে অন্তত আমি কল্পনা করতে পারি না। কাজে আমি যদি বলি কি, বাঙালি মুসলমান সমাজের মধ্যে একটা অর্থনৈতিক অনগ্রগতি আছে, সামাজিক পশ্চাৎপদতা আছে, সেই কারণে বোধহয় আমরা এটা পারছি না, ব্যাপারটা সঠিক নয়। ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি অগ্রণী বিপ্লবী দেশ এবং বৈজ্ঞানিক চিন্তায় অগ্রসর দেশ ফ্রান্স, তার মধ্যে যে কুসংস্কারের প্রাবল্য, এই বিদ্বেষ, এটাই প্রমাণ করে। আমি বলছিলাম ফরাসি দেশের একজন বিখ্যাত মনস্তাত্ত্বিক বা মনোবিশ্লেষণবিদ জাক লাকঁর উদ্ধৃতি দিয়ে আমি বলতে পারি, উনি বলছেন কি, শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়েছে। কারণটা কোথায়? কারণটা বিজ্ঞানে নয়, কারণটা হচ্ছে বিজ্ঞান এবং ধর্ম উভয়কে যে ধারণ করে সমাজ ব্যবস্থা, সেটা শোষণমূলক রয়েছে, বিভেদমূলক রয়েছে। ফরাসি বিপ্লবের যে মূল অঙ্গীকার ছিল লিবার্টি, সেই লিবার্টি কোথায়? লিবার্টি মানে মুসলমানদের গলা টিপে ধরা। ইকুয়ালিটি কোথায় ফ্রান্সে? এখন ফ্রান্স তো এখন বলতে গেলে আমেরিকার লেজুর বৃত্তি করছে, আর ফ্রেটার্নিটির কথা আর কি বলবো। ফ্রান্স তার ইহুদিদেরকে অত্যাচার করেছে দ্বিতীয় মহাযুদ্ধ পর্যন্ত, এবং এখন সে ইহুদিদের জায়গাটায় বসিয়েছে মুসলমানদের। অর্থাৎ অত্যাচার করার তো তার একটা মাইনরিটি লাগবে ইউরোপে,
আপনি তো জার্মানিতে আছেন, আপনি তো বাংলাদেশের রাজনীতি আলোচনা করতেন, আপনি কিছু মনে করবেন না ব্যক্তিগতভাবে করেন, আপনার যদি সাহস থাকতো মানে পারতেন জার্মানির রেসিজম নিয়ে আলোচনা করতেন সেটা ভালো হতো, কিন্তু সেটা আপনার পক্ষে করা সম্ভব নয়। জার্মানির রেসিজম নিয়ে নিশ্চয়ই, জার্মানির ইহুদি বিদ্বেষ নিয়ে আলোচনা করেন, জার্মানিতে ইহুদি বিদ্বেষ এখনো সক্রিয় আছে কিনা, এবং দ্বিতীয় মহাযুদ্ধের আগে জার্মানির নাৎসিজম নিয়ে আলোচনা করা উচিত, শুধু জার্মানির নয় সারা ইউরোপের। আমি বলছি যে এখন মানে আমার কথা হচ্ছে কি, এই যে নাৎসিজমের বিজয়, এই যে ফ্রান্সের নাৎসিদের বিজয়, এই জন্যই হচ্ছে আমাদের ধর্মের বিজয়। সর্বশেষ প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে মিডিয়ার দায়িত্ব বা মিডিয়ার কাজ। আমরা যদি যে বিষয়গুলি নিয়ে আপনি এতক্ষণ আলোচনা করলেন সেই বিষয়গুলি যদি আমরা আমাদের যেটা প্রচলিত গণমাধ্যম আমরা যা বলি সেই গণমাধ্যমে তার প্রচার প্রকাশ এবং গণমাধ্যম যেটাতে আসলে যেটাকে সিলেক্টিভ পাবলিকেশনস সেটা আপনি আসলে কীভাবে দেখেন, এবং সোশ্যাল মিডিয়াতে আমরা যে এক ধরনের স্তুতি নির্ভর লাইক নির্ভর একটি জায়গায় চলে যাচ্ছি, সেটি যে বিষয় নিয়েই সামনে নিয়ে আসুক না কেন সেটিকে আপনি কীভাবে দেখেন, যখন এটি ধর্ম বা অন্য বিদ্বেষমূলক একটি জায়গা থেকে যখন এটি হয়। সোজা কথায় আমরা আধুনিক যে প্রজাতন্ত্রগুলো তৈরি করেছি এগুলির কথা ছিল সকল মানুষের সম্মান অধিকার থাকবে, এই সে অধিকারের তালিকার মধ্যে আছে সে তার মত প্রকাশের অধিকার লাভ করবে। মত প্রকাশের অধিকারের একটা সীমা আমরা পরিষ্কার করে জানি, আমাদের দেশের সংবিধানেও লেখা আছে যে অন্যের মত প্রকাশের সীমাকে যেন লঙ্ঘন না করে, সেইটুকু হচ্ছে আপনার মত প্রকাশের সীমা। এখন এইটা কি জিনিস, জনমত বলে যে বস্তুটা বলা হয় আপনি জানেন সেটা অনেকটা তৈরি করা হয়। আপনি যেভাবে আমাদের হ্যাচারিতে যেভাবে মুরগি তৈরি করা হয় দ্রুত, আমাদের যেভাবে ডিম উৎপাদন করা হয় সেইভাবে কিন্তু আমরা জনমত তৈরি করি। গ্রিক দার্শনিক প্লেটো পরিষ্কার করে বলেছেন, গ্রিক ভাষায় মতামতকে বলে ডক্সা, এই যে আমরা অর্থোডক্স বলি, এই যে ডক্সা মানে হচ্ছে মত, এই মতটা তৈরি করা হয় এবং অনেক সময় মানুষ হুজুগে চলে। আমি ধর্মের প্রসঙ্গে দুটো কথা বলছি, ধর্মের দুটি উপাদান আছে, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে হুজুগ। বিশ্বাসের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে হুজুগের প্রতি, এই জনমতটা হচ্ছে আরেকটা নতুন ধরনের ধর্ম তৈরি করেছে এটা। এই যে ফেসবুক অথবা এই ধরনের তুলনীয় অন্যান্য তথাকথিত সামাজিক যোগাযোগ মাধ্যম, এগুলো হচ্ছে চরম অসামাজিক যোগাযোগ মাধ্যম। অর্থাৎ জনমতের মধ্যে যে একটা অত্যন্ত ধ্বংসাত্মক দিক আছে এটার বহিঃপ্রকাশ হচ্ছে সেখানে। যেমন মানুষ আপনি যাকে লাইক করছেন এখন, আবার দুদিন পরে হঠাৎ একটা শুনলেন ও মা এই লোকে এরকম ছিল, তখন আপনি মত মতে বদলাই দেন। এই যে জনমতের দ্রুত পরিবর্তনশীলতা, এর মানে কি, সে কোনো জিনিস পরীক্ষা না করেই চিন্তা না করেই সে জনমত দেয়, বিশ্বাস করে। এই সমস্ত লোক হচ্ছে যারা এখানে যায়, আমি তাদের মানুষের প্রতি সম্মান রেখেই বলছি, মানুষের যে বিশ্বাস যেটা এত দ্রুত পরিবর্তিত হয় সেই বিশ্বাসের উপর নির্ভর করে আমরা কি করে কাজ করবো। এবং ইউরোপে আমেরিকা দেখা যায় জনমত যাচাই হয়, এই সরকারের প্রতি সমর্থন কত আছে কত নাই, এই ইস্যুতে কত আছে কত নাই, সেটা এক ধরনের জিনিস। অথবা মনে করেন যে সাহিত্য বেশি লোকে পড়ে, এই যে আপনি নাম দেন প্যারাডক্সিক্যাল সাজিদ, এই বই শোনা যাচ্ছে এটা লাখ লাখ কপি বিক্রি হয়েছে, তো তাই বলে কি এটাকে আপনি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মতো বলবেন? ফ্রয়েডের বই ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস জার্মান ভাষায় বেরিয়েছিল 1900 সনে, এটা নাম যে ডি ট্রাম ডয়টু, সেই বই বিক্রি 10 বছরেও 300 কপি বিক্রি হয় নাই। তো তার মানে বিক্রয়ের উপর ভিত্তি করে সবকিছু নির্ণয় করা যাবে না। এই জনমত জিনিসটাকে জনগণকে শ্রদ্ধা করবেন কিন্তু জনমতকে নয়, কারণ জনগণের মাথাটাও কিন্তু তাকে যা খাওয়ানো হয় সেটাই সে প্রসব করে। আমাদের বলেন আপনি তো কয়লা খাবেন, আপনি তো আগুন খেলে তো কয়লা প্রসব করবেন, বিষয়টা হচ্ছে সেরকম। এই জনমতের মধ্যে এখন ধরেন আগে সংবাদপত্র সম্পাদকরা একটা মানে যাকে বলা হয় ফিল্টার করতেন, এখন জনমত হিসেবে আপনি যা ইচ্ছে তা লিখতে পারেন, তো তা লিখে আপনার কি লাভ হয় শেষ বিচারে? অর্থাৎ আপনি লোকটাকে কিছুক্ষণের জন্য ব্যস্ত রাখেন। এই এই মতামতগুলো একেবারেই আমি বলবো 90% ক্ষেত্রেই এগুলো অযথার্থ। তো তার পিছনে কেন আপনার মতো বুদ্ধিমান লোকেরা কেন তার পিছনে সময় ব্যয় করেন? আমি শেষ করবো এই বলেই যে আমি এগুলি দেখি মাঝে মাঝে শুধুমাত্র বিনোদনের জন্য। প্রথম দিকে একটু আগ্রহী ছিলাম যে এটাকে বলে লোকজনকে দেখানোর জন্য আমিও একটা স্ট্যাটাস দিলাম, কেমন মানে রিয়াকশন করে দেখি কয়জনে লাইক দিল। এরপরে করতাম কি যে অন্য লোকে কি বলছে এটা শেখার জন্য, শোনার জন্য। এখন আমি এগুলো স্র্যাপ মনে করি সার্কাস হিসেবে, মস্করা হিসেবে, কিন্তু আমি একটু মাঝে মাঝে মনে মনে ব্যথা পাই যে আপনার মতো লোক একে জান, আমি জানি আপনি এটা মুনাফার জন্য করেন, মানে অর্থাৎ আপনি যে কর্পোরেশনে কাজ করেন লোকে বলে কে
সেই কর্পোরেশনের মুনাফার জন্য আপনাকে করতে, এটা আপনার চাকরির অংশ, সেটা বাদ দিয়ে বলছি, ব্যক্তি হিসেবে আমরা কেন করি এটা? আমার কোনো ধারণা নেই স্যার। একদমই আমরা শেষ পর্যায়ে, দর্শকরাও আপনার কথা থেকে আসলে প্রশ্ন আমাকে করেছেন, আমি একটু উত্তর দেই। জার্মানি তার দেশে যত রকমের সংখ্যালঘু আছে, যেমন ইহুদি, মুসলমান, যারা ধর্মভিত্তিক সংখ্যালঘু বা যারা ভাষাভিত্তিক আছেন, হ্যাঁ যারা জিপসিরা আছেন, যত রকমের সংখ্যালঘু আছেন, তাদের মানে রাইটসের ব্যাপারে জার্মানি খুবই সিরিয়াস। আমি বলতে চাই যে ডয়চে ভেলেতে এরকম একাধিক ঘটনা ঘটেছে, শুধুমাত্র অল্প করেও এরকম কোনো বিদ্বেষে যেন চাকরি চলে গেছে, তারা খুবই সিরিয়াস আমি ওটুকু যেটা দেখেছি। আর সোশ্যাল মিডিয়ামের কথা যেটা যেরকম বলেছিলেন স্যার, এইটার ক্ষেত্রে আমি একটু বলি, আপনি আজকে এই অনুষ্ঠানের কথা যখন আপনার পেজ থেকে যখন শেয়ার করা হয়েছে, সেখানে যদি আপনি মন্তব্যগুলি পড়েন স্যার, আপনি বেশিরভাগ মন্তব্যই পাবেন হচ্ছে এরকম যে আপনার মতো একজন জ্ঞান তাপস জ্ঞানীর সঙ্গে সুবর্ণা মুস্তফার মতো এরকম এলেবেলে একজনকে এনে আমি আপনাকে অপমান করেছি এবং ওনারা খুবই ক্ষুব্ধ হয়েছেন কারণ আপনার জ্ঞানের সঙ্গে তিনি জানেনই না, এরকম কথা, এবং এটা আমি খুব ভদ্রভাবে বললাম এবং বেশিরভাগ কথাই এরকম করে বলা, মানে যারা তাকে সমালোচনা করেছেন। কিন্তু আপনিও স্যার শিল্প সাহিত্য সংস্কৃতিতে যারা আছে তাদের সাথে আপনি পরিচিত, আপনি জানেন যে সুবর্ণা মুস্তফা খুব মানে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন বা কিন্তু তিনি খুব এলেবেলে, তিনি শুধু এই কয়েকদিন শিক্ষক হয়েছেন, ব্যাপারটা এরকম না, কিন্তু মন্তব্যগুলো এরকম আসে আর কি স্যার, এটা হচ্ছে আমাদের। আমি অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত এইসব মন্তব্যের জন্য, এগুলি করা উচিত নয়। কে কার সাথে যাবে বা যাবে না সেটার কতগুলো অন্য মাপকাঠি আছে। আমরা বলছি কি, একই অনুষ্ঠানে আপনি দুই তিনটা বিষয় যদি আলোচনা করেন সময়ের অভাব হয়। আমি নিজে আপনাকে বলেছি আমি তর্কমূলক আলোচনায় অংশগ্রহণ করতে চাই না, মানে এখানে লোকের একটা ধারণা হয়েছে এই মানে সম্মানিত সংসদ সদস্যের সাথে আমি যেন তর্ক করব। এটা তো আপনার অনুষ্ঠানের যে ধরন তা দেখে লোকে মনে করেছে, ওনার সাথে আমি কি তর্ক করবো, ওনার সাথে আমার তর্ক করার কিছু নাই। আর আমাকে লোকে যে জ্ঞানী ইত্যাদি বলে এগুলি আমি লজ্জিত বোধ করি, আপনাকে অনুরোধ করি এত কিছু বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই। আমি অত্যন্ত সাধারণ একজন শিক্ষক, এটা হচ্ছে আমার জীবিকার উৎস, আর দুই একটা বই আমি লিখেছি অথবা আরো লিখতে চেষ্টা করছি, এটাই হচ্ছে আমার একমাত্র পরিচয়। এই জন্য নামের আগে আমি অধ্যাপক ডক্টর এগুলো আন্তরিকভাবে ব্যবহার করতে চাই না, অন্তত লেখক হিসেবে আমি ব্যবহার করি না। কিন্তু চাকরির ক্ষেত্রে তো আমাকে দরখাস্তের মধ্যে সেটা লিখতে হবে, সেটা বড় ব্যাপার না। আমি বলছি জনমতের প্রতি শ্রদ্ধা রাখার অর্থ এই নয় যে জনমত আপনাকে টেনে নিয়ে যাবে। আমাদের দেশের নেতারা কিন্তু তাই করেন, একজন বলে কি আমি আপনাদের নেতা তাই আপনাদের মতামত আমাকে অনুসরণ করতে হবে, এটা কিন্তু নেতৃত্ব নয়, এটাকে ইংরেজিতে বলে না স্টেটসম্যানশিপ। আপনাকে জাতির সংকটজনক মুহূর্তে নেতৃত্ব দিতে হলে আপনাকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে, মানুষকে বলতে হবে কোনটা জাতির জন্য ভালো কোনটা ভালো নয়, তারপরে দেখানোর পরে যে তারা গ্রহণ না করে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি জনগণের ভয়ে বলবেন না এটা হতে পারে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশে এখনো লোকে সাধারণ একটি শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার ছাত্রদের যা বললেন সেটা ভুল হলে শিক্ষক হিসেবে তাকে শিক্ষকতার পদ থেকে অপসারণ করা যেতে পারে, যদি উনি বিজ্ঞান না জেনে বিজ্ঞান বলছেন, কিন্তু তাকে গ্রেপ্তার করতে হবে এবং তার জন্য যুক্তি দেওয়া হচ্ছে, তাকে রক্ষা করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা রাষ্ট্রের পক্ষ থেকে যদি এই যুক্তি দেওয়া হয় অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি দু এক জায়গায় দেখলাম বলা হচ্ছে কি তাকে নেওয়া হয়েছে, দু একজন সাংবাদিক বলেছেন তাকে নেওয়া হয়েছে, তাকে রক্ষা করার জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাহলে কোন সমাজে যদি আপনাকে রক্ষা করার জন্য আপনাকে গ্রেপ্তার করা হয় তাহলে তো রাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। প্রফেসর সলিমুল্লাহ খান, আপনাকে অনেক ধন্যবাদ, অনেকগুলি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি, আমরা আগামী সপ্তাহে নিশ্চয়ই আরো অতিথিদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিব, সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।